মাদ্রাসাতুল হাদিস আস সালাফিয়া MHS আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিহসানিন ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বাদ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি একমাত্র আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, যার হাতে আমাদের জীবন মরণ, যিনি আমাদের একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য, সেই মহান আল্লাহ তাআলার যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক এমন একজন নাবীর উপর যার মাঝে নিহিত রয়েছে মানব জাতির নাজাতের নিশ্চয়তা, সেই মহামানবের প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে যারা আল্লাহর ওপর সর্বদাই সন্তুষ্ট তাদের প্রতিদান কি, তাদের উপকারিতা কি, তাদের সুফলটা কি। এ মর্মে আমি সহিহ মুসলিম থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করব। প্রথম হাদিসটি সহিহ মুসলিমের 34 নম্বর হাদিস, দ্বিতীয় হাদিসটি সহিহ মুসলিমের 1884 নম্বর হাদিস। প্রথম হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেন যে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে, ইসলামকে দিন হিসাবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে সন্তুষ্ট, সেই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পেয়েছে। এই হাদিসে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। প্রথম বিষয়টি হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট এর অর্থ হল আল্লাহ তাআলার জন্যই যাবতীয় ইবাদত সম্পাদন করা এবং অন্যদের সকল ইবাদতের উপর অসন্তুষ্ট প্রকাশ করা, অখুশি প্রকাশ করা। যেমন পৃথিবীতে আজকে ইহুদিরা উজাইর আলাইহি সালামের ইবাদত করে, খ্রিস্টানরা ঈসা আলাইহি সালামের ইবাদত করে, এমনকি মুসলমানদের মধ্যে অনেকেই কবরে যায়, তাদের নিজের প্রয়োজন সেখানে পেশ করে, কবরবাসীর কাছে সে সাহায্য চায়, এভাবে অনেকেই গায়রুল্লাহর ইবাদত করে থাকে। তবে যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট তাদের উচিত হচ্ছে এই সকল ইবাদতের উপর অসন্তুষ্ট থাকা। আর দ্বিতীয় বিষয় যা আলোচনা করা হয়েছে এই হাদিসে, সেটা হলো ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হওয়ার অর্থ হলো ইসলামে যে সমস্ত বিধান রয়েছে, কিছু বিধান রয়েছে ওয়াজিব, কিছু বিধান রয়েছে হালাল, কিছু বিধান রয়েছে হারাম, যাবতীয় বিধানকে মেনে নেওয়া, ফরজকে ফরজ হিসেবে মেনে নেওয়া, হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া, হালালকে হালাল হিসেবে মেনে নেওয়া, এই সকল বিধানকে মেনে নেওয়াই হচ্ছে ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হওয়া। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, শত শত হাজার হাজার ধর্ম পৃথিবীতে রয়েছে,
কিন্তু গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম। আল্লাহ তাআলা এই কথাটি কোরআনে বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইকবালা মিনহু, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে তালাশ করে, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মকে খোঁজে, ফালা ইকবালা মিনহু, তাদের এইগুলো কখনোই গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের মধ্যে তিন নম্বর যে আলোচনাটি করা হয়েছে তা হলো ওয়াবি মুহাম্মাদিন রসুলা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট। মুহাম্মদকে রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানকে অনুকরণ করা, এবং ইসলামের মধ্যে মুহাম্মাদের ধর্মে কোনো বেদাতকে না ঢুকানো, এগুলোই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসুল হিসেবে মেনে নেওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের রাসুল, ইসলাম যে আমাদের একমাত্র ধর্ম, এইগুলোর প্রতি যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি, তার প্রতিদান কী হবে, তার ফলাফল কী হবে, তার সুফল কী হবে, এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, হাদিস নাম্বার সহিহ মুসলিম 1884। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরিকে বললেন, ইয়া আবা সাঈদ, হে আবু সাঈদ, মান রাজিয়া বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন নাবিয়া, হে আবু সাঈদ, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে এবং ইসলামকে দিন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাবি হিসাবে যারা পেয়ে সন্তুষ্ট হবে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, তাদের জন্য জান্নাত আবশ্যক হবে। আবু সাঈদ খুদরি তিনি বলেন, হাদিসে এইভাবে এসেছে যে ফা আজিব আল্লাহা, আবু সাঈদ খুদরি নবীর এই কথা শুনে খুব আশ্চর্য হলেন। আবু সাঈদ খুদরি বললেন, আইদ আলাইয়া ইয়া রসুলাল্লাহ, ইয়া রসুলাল্লাহ, আপনার এই কথাগুলো আমার কাছে আবার বলুন। ফা ফালা, আল্লাহ নবী আবু সাঈদকে এই কথাগুলো আবার বললেন। সম্মানিত উপস্থিতি, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিস থেকে জানা গেল যে যারা আল্লাহর প্রতি সর্বদাই সন্তুষ্ট এবং ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের রাসুল, তিনি যে আমাদের নাবী, এটাতে যারা সন্তুষ্ট হবে তাদের প্রতিদান, তাদের ফলাফল, তাদের সুফল হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আল্লাহর উপর এবং রাসুলের, এই রাসুল যা আমাদের নবী এবং ইসলাম যা আমাদের ধর্ম, এই বিধানগুলো এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।